শিক্ষা, ক্রীড়া, ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের জন্য স্থানীয় বাংলাদেশিদের অ্যাওয়ার্ড প্রদান করেছে নর্থাম্পটন বাংলাদেশি অ্যাসোসিয়েশন। এবারের আয়োজনে স্থানীয় এমপি, সহকারী হাইকমিশনার সহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। আমাদের নর্থাম্পটন প্রতিনিধি শামীম আহমদকে সঙ্গে নিয়ে রিপোর্ট করেছেন আমাদের ইস্ট মিডল্যান্ডস প্রতিনিধি নোমান রাজা। নর্থাম্পটন বাংলাদেশি অ্যাসোসিয়েশন প্রতি বছর স্থানীয় বাংলাদেশিদেরকে স্বস্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অ্যাওয়ার্ড প্রদান করে থাকে। এবছর এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের সাথে সাথে বিজয় দিবসও উদযাপন করা হয়। স্থানীয় নর্থাম্পটন বিশ্ববিদ্যালয় হলে রবিবার দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহামস্থ বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার জুলকারনাইন, স্থানীয় এমপি, কাউন্সিলর, কমিউনিটির বিশিষ্টজন সহ বিপুল সংখ্যক স্থানীয় মানুষ এতে যোগ দিয়েছিলেন। হাবিবুর রহমান ও হাসনা হকের পরিচালনায় আগতদের শুভেচ্ছা জানান এনবিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকিক মিয়া। জিসিএসই, এলেভেল, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পর্যায়ে ভালো ফলাফলকারীদেরকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ড প্রাপ্তরা তাদের প্রতিক্রিয়া জানান, Receiving this award makes me feel happy because I'm being recognized by the Bangladeshi community. I feel delighted that I won this award and I feel like it's a great achievement. I achieved a master's degree in aerospace engineering from the University of Manchester. I feel, you know, overwhelmed with the support I've been given and উদীয়মান ফুটবল প্রতিভা আমির হোসেন 11 বছর বয়সেই ইংল্যান্ডের দামি ফুটবল ক্লাবে খেলার আমন্ত্রণ পেয়েছে। ভবিষ্যতে সে আরো ভালো করবে বলে সকলেই আশাবাদী। নর্থাম্পটন বারা কাউন্সিলে এবার দুজন বাংলাদেশি নির্বাচিত কাউন্সিলরকে এনবিএ এর পক্ষ থেকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে শহীদ আহমদের নির্দেশনায় মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি নাটিকা অভিনীত হয়। দেশের গান পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। নর্থাম্পটন থেকে নোমান রাজা, চ্যানেল এস নিউজ। চ্যানেল এস, প্যাশনেট অ্যাবাউট এক্সিডিং এক্সপেক্টেশনস।